বন্ধুরা নিয়ে চলে এসেছি আরো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিছু সংখ্যক শূন্য পদে নিয়োগ করতে চলেছে কলকাতা হেডকোয়ার্টারে। সবই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ স্টেনোগ্রাফার গ্রেড টু এ পদে নিয়োগ করা হবে হেডকোয়ার্টার বেঙ্গুলের সাব এরিয়াতে। তারপরে এখানে ভাগ করে দেওয়া রয়েছে এসসি এসটি ওবিসি, তো এখানে দেখতেই পাচ্ছ ইডব্লিউএস এসসি ওবিসি, যেখানে অর্থাৎ এইচ কিউ ইসির জন্য একটা রয়েছে, এসসির জন্য একটা রয়েছে, ওবিসির জন্য তিনটি রয়েছে। যারা স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন করবেন তাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে মিনিমাম, আর এখানে তাও আবার দেওয়া রয়েছে অর্থাৎ মিনিমাম ডিস্টেন্স হতে হবে অর্থাৎ 1 MTS এর মধ্যে 80টি ওয়ার্ড পার মিনিটে টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। তারপর এখানে রয়েছে এলডিসি পদে, যেখানে 8টি শূন্য পদ রয়েছে, এখানে কাস্ট হিসাবে ভাগ করে দেওয়া রয়েছে। এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, 30টি ওয়ার্ড পার মিনিটে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। তো এই যে দুটো চাকরির ক্ষেত্রে, এবং কি এখানে আর একটা চাকরি হচ্ছে ম্যাসেঞ্জার এবং ডেটা এন্ট্রি ড্যাপট্রি, আর এখানে সাফাইওয়ালাও রয়েছে, এখানে গার্ডেনার রয়েছে। এখানে মিনিমাম এখানে এলডিসি 4টা, ম্যাসেঞ্জারে 15টা, ড্যাপটির জন্য এখানে 1টা রয়েছে, এবং কি সাফাইওয়ালার জন্য 3টে, আর গার্ডেনারের জন্য 2টো রয়েছে। তো যারা এখানে ম্যাসেঞ্জার, ড্রাফট্রি, সাফাইওয়ালা, গার্ডেনের জন্য আবেদন করবেন, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। তারপর এখানে অর্থাৎ বয়স অনুযায়ী সব কটা চাকরির জন্য 18 থেকে 25 বছর হতে হবে, যেখানে এলডিসির জন্য 35 বছরের মধ্যে আবেদন করতে পারবেন, আর বাকি যত কিছু আছে পদগুলো সব কিন্তু 5 বছর করে ছাড় থাকবে সরকারি হিসাবে। এখানে বেতন দেওয়া হবে সব কটা চাকরির জন্য পে মেট্রিক লেভেল 2 হিসাবে। তারপর নিচেটা স্কলিং করলে সবই এখানে দেওয়া থাকবে কীভাবে নিয়োগ করা হবে। এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে, এবং কি সাথে পোস্ট হিসাবে নেওয়া হবে, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন অর্থাৎ ফিল আপ করতে হবে হাতে কলমে, একটা এবোর সাইজের প্রিন্ট আউট বার করে নিয়ে। তারপরে যা যা ডকুমেন্ট দিতে হবে এখানে দেওয়া রয়েছে, কী কী ডকুমেন্ট দিতে হবে। তো এখানে তোমাদের এবোর সাইজের অর্ডিনারি পোস্ট অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পুরো বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে, পোস্ট অফিসে কোন অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, সবার প্রথমে কোথায় নিয়োগ করা হবে, নিয়োগ করা হবে হেডকোয়ার্টার বেঙ্গলি সাব এরিয়া, এজিসি বোস রোড, আলিপুর, কলকাতা 7 লক্ষ 27। তো ওই স্থানে কিন্তু তোমাদের পোস্ট অফিসের সাহায্যে পাঠিয়ে দিতে হবে পোস্টের মাধ্যমে, যে পদের জন্য আবেদন করো না কেন। তারপর এখানে দেখতে পাচ্ছ 21 দিনের মাথায় কিন্তু এখানে আবেদন করতে হবে, অর্থাৎ আজ থেকে 21 দিনের মাথায় কিন্তু আবেদন চলবে, পরবর্তীতে কিন্তু আবেদন করতে পারবে না। কী কী শংসাপত্র দরকার আবেদন করার ক্ষেত্রে, দুটো সেলফ অ্যাটেস্টেড স্ট্যাম্প রেজিস্ট্রেশন পোস্ট অফিসের লাগবে, ফটো পোস্টেড লাগবে অর্থাৎ দুটো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি লাগবে, সাথে এখানে লাগবে হলো আধার কার্ড, ভোটার কার্ড, এবং কি সাথে ডকুমেন্ট অর্থাৎ যদি এলডিসি থেকে শুরু করে গার্ডেনার পদে আবেদন করো তাহলে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, আর যারা স্টেনোগ্রাফারের জন্য আবেদন করো তাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। তো এইভাবে আবেদন করতে হবে। নিচে ডিসক্রিপশন বক্সে রয়েছে হলো অফিসিয়ালের লিঙ্ক, নোটিফিকেশন রয়েছে, এবং কি আবেদন করারও লিঙ্ক রয়েছে, ওখান থেকে ডাউনলোড করে নিন। এখানে ভিডিও শেষ করছি, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।